তিন সংস্করণে মুহূর্তে সেরা ফাস্ট বোলারকে, বেশ কিছু নাম মাথায় আসতে পারে। তবে স্টিভ স্মিথকে প্রশ্ন করলে তিনি দ্বিধা করবেন না, কিংবা উত্তর দিতে সময়ও নেবেন না। সোজা কথায় বলে দিবেন, কে আবার, জসপ্রীত বুমরা? গতকাল শেষ হওয়া চেন্নাই টেস্টের কথাই ধরুন। ভারতের 280 রানের জয়ে বাংলাদেশের প্রথম ইনিংসে 4 উইকেট নেন বুমরা। বাংলাদেশকে 149 রানে অল আউট করে ভারতকে টেস্টে এগিয়ে দিতে যার দারুণ ভূমিকা ছিল, কিংবা ফিরে যান গত জুনে শেষ হওয়া টি-20 বিশ্বকাপে। ভারতকে চ্যাম্পিয়ন বানানোর পথে টুর্নামেন্টে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন বুমরা। নভেম্বরে শুরু হয়ে যাওয়া বর্ডার গাভাস্কার ট্রফি সামনে রেখে ভারতের টিভি চ্যানেল স্টার স্পোর্টসে কথা বলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। সেখানে তিনি 30 বছর বয়সী এই পেসারের প্রশংসা করেন। গতি, লাইন লেন্থ ও সুইংয়ে ধারাবাহিকতার জন্য বুমরার প্রশংসা করে স্মিথ বলেন, সে দারুণ বোলার। সেটা নতুন বল, একটু পুরনো বল, কিংবা একদম পুরন বল, যেটাতেই তার মুখোমুখি হই না কেন, সব কিছুতে তার দারুণ দক্ষতা। গ্রেট একজন বোলার, তর্কযোগ্যভাবে তিন সংস্করণ মিলিয়ে সেরা ফাস্ট বোলার। নভেম্বর অস্ট্রেলিয়া সফরে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। পার্থে 22 নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। অস্ট্রেলিয়ায় এটি হবে বুমরার তৃতীয় টেস্ট সিরিজ। আগের দুইটি সফরে 7 টেস্ট খেলে 32 উইকেট নিয়েছিলেন বুমরা। দুইবারই সিরিজ জিতেছিল ভারত। স্মিথ ভারতের বিপক্ষে 19 ম্যাচে 2042 রান করেছেন, সেঞ্চুরি 9টি, 50 5টি।